আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলে থাকি যে আপনারা যখন ভিডিও তৈরি করবেন তখন অনেক বেশি এঙ্গেজিং তৈরি করুন ভিডিওর মধ্যে। আপনি যত বেশি ভিডিওতে এঙ্গেজিং তৈরি করতে পারবেন ততই অডিয়েন্স রিটেনশন বাড়বে, যতই অডিয়েন্স রিটেনশন বাড়বে তত কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইমটা বাড়বে, ভিউজ বেশি আসবে। ভিউজ বেশি আসলে যত বেশি এঙ্গেজিং তৈরি করবেন তত বেশি আপনার ওয়াচ টাইমটা বাড়বে ভিডিওর, এবং ওয়াচ টাইমটা বাড়লেই কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হবে বা আপনার ভিডিওটা ভাইরালে যাবে। এবং ভিডিওর এঙ্গেজিং তৈরি করতে আপনাকে ভিডিও সুন্দর করতে হবে, কন্টেন্ট কোয়ালিটি বেটার করতে হবে, আপনার ভিডিওতে হাইপ ক্রিয়েট করতে হবে, ভিডিওতে সাসপেন্স তৈরি করতে হবে এবং কথা বলার স্টাইল সুন্দর করতে হবে। তার পাশাপাশি আরও একটা জিনিস আপনাকে সুন্দর করতে হবে, এডিটিং স্টাইল। আপনার প্রত্যেকটা ভিডিওর এডিটিং স্টাইল সুন্দর করতে হবে। যেমন আমার ভিডিওগুলোতে, আমার ভিডিও যেহেতু ইউটিউব টু সেন্ট্রিক রিলেটেড বা ট্যাক রিলেটেড, এখানে আমার তেমন একটা এডিট করতে হয় না, বা ট্যাক রিলেটেড ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে তেমন একটা এডিট করতে হয় না ভিডিওগুলো। কিন্তু অন্য অন্য যেসব ইউটিউবাররা রয়েছে যারা এন্টারটেনমেন্ট ভিডিও বানায়, ব্লগ রিলেটেড ভিডিও বানায় এবং রোস্টিং বা অন্যান্য যেসব ক্যাটাগরির চ্যানেলগুলো রয়েছে ওইগুলো কিন্তু অনেক বেশি এডিট করতে হয়। যত বেশি আপনি এডিট সুন্দর করতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজিংটা বাড়বে বা আপনার ভিডিওর হাইপ ক্রিয়েট হবে, অডিয়েন্স রিটেনশনটা বাড়বে। এবং আপনার ভিডিওর হাইপ আরও বেশি ক্রিয়েট করতে বা এঙ্গেজ আরও বেশি তৈরি করতে আপনি কিন্তু আপনার ভিডিওতে মিমস ইউজ করতে পারেন। বিশেষ করে এন্টারটেনমেন্ট ব্লগ বা রোস্টিং যে সমস্ত চ্যানেলগুলো আছে, যাদের চ্যানেলগুলো আছে সেগুলোতে কিন্তু মিমস ইউজ করলে ভিডিওটা আরও একটু সুন্দর হয় বা হাস্যকর হয়, ফানি হয় এবং সেই ভিডিওটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। এবং বিশেষ করে এন্টারটেনমেন্ট ব্লগ বা রোস্টিং যে চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু মিমস ছাড়া ভিডিও তৈরি করা যায় না। আপনি যত বেশি মিমস ইউজ করতে পারবেন এবং সুন্দর করে মিমসগুলো অ্যাড করতে পারবেন, সুন্দর সুন্দর মিমসগুলো লাগাতে পারবেন আপনার ভিডিওতে, তত বেশি কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে বা মানুষের কাছে মানুষ দেখতে পছন্দ বোধ করবে। তো মিমসটা কি? মিমসটা হচ্ছে বিভিন্ন ধরনের ডায়লগ, ফানি বিভিন্ন ধরনের শর্ট ক্লিপ, বিভিন্ন ধরনের মুভি ক্লিপ বা ছোটো ছোটো ক্লিপ, যেগুলো ফানি ফানি ক্লিপ ওইগুলো কিন্তু আপনি দেখে থাকবেন যে অনেক ভিডিওতে ছোটো ছোটো ক্লিপ ইউজ করা হয়, ফানি ফানি কিছু ক্লিপ ইউজ করা হয়। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আচ্ছা হমকো সে গাড়ি আয়, তো কেন নাচো রে, হায় হায়, তো রুকো জরা, সবর করো, সমঝ রহে হো, সমঝ রহে হো আপ। এরকম ভিডিও ক্লিপ বা ফুটেজগুলো যদি আপনি আপনার এন্টারটেনমেন্ট বা ব্লগ অথবা রোস্টিং চ্যানেলগুলোতে ইউজ করেন, ভিডিওগুলোতে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মানটা আরও একটু উন্নত হবে, আরও একটু বাড়বে এবং মানুষের কাছে আরও একটু বেশি গ্রহণযোগ্যতা পাবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এরকম মিমসগুলো কোথা থেকে পাবেন, কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। এবং যারা এই বিষয়টা আগে থেকেই জানেন মিমসগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, তারা চাইলে ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। আর যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা কীভাবে বা কোথা থেকে এই মিমসগুলো ডাউনলোড করবেন। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওর মূল টপিকে। তার আগে এইখানে স্ক্রিনে আজকের উইনার দেখতে পারতেছেন, এবার চ্যানেলটা আমি আমার ভিডিওর কমিউনিটি ট্যাব এবং ভিডিওর ডিসক্রিপশন দুই জায়গায় দিয়ে দিব, যান এবং এবার চ্যানেলটা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। এবং নেক্সট টাইম যদি আপনি আপনার চ্যানেলটা উইনার বানাতে চান, আপনার চ্যানেলটা যদি ফ্রিতে প্রমোশন নিতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এই ভিডিওর নিচে একটা সুন্দর করে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে নেক্সট ভিডিওতে যদি আপনি উইনার হন তাহলে আপনাকে আমি দুই জায়গায় ফ্রিতে প্রমোশন করে দেবো, আমার ভিডিওর ডিসক্রিপশন এবং কমিউনিটি ট্যাবে। সো যা যা করার আগে অবশ্যই করে নিন এবং চলুন দেখে নিই যে এই মিমসগুলো কীভাবে ডাউনলোড করা যায়। ওয়েল, এই মিমসগুলো ডাউনলোড করার জন্য এই যে আমি দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, এবং এখান থেকে আমি ওপেন করে নেব গুগল ক্রোম ব্রাউজার। জাস্ট আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনিও আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা আপনার মোবাইল ফোন থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি কম্পিউটারে দেখাচ্ছি কেননা স্ক্রিনটা একটু বড় হলে আপনাদের দেখাতে বা বোঝাতে একটু সুবিধা হবে। আপনি চাইলে কিন্তু এই সেম কাজটা মোবাইল ফোন দিয়েও করতে পারেন এবং মোবাইল ফোন দিয়ে আপনি এই মিমসগুলো ডাউনলোড করতে পারেন একদম ইজিলি। জাস্ট প্রসেসটা দেখুন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আমরা সার্চ বারে লিখে দেবো MIMES মিমস, তারপর ডাউনলোড DOWNLOAD ডাউনলোড, মিমস ডাউনলোড লিখে আমরা সার্চ করে দেবো। ওয়েল, মিমস ডাউনলোড লিখে সার্চ করলে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনার ফার্স্টেই যেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। ওয়েবসাইটটা এখানে দেখে রাখেন MIMES.co.in memes.coin, এই ওয়েবসাইটটাতে আপনাকে যেতে হবে। আমি এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে সমস্ত মিমস আপনি পেয়ে যাবেন। জাস্ট সুন্দর মতো আপনি কিন্তু এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে আপনার পছন্দ মতো যে কোনো মিমস।
ওয়েবসাইটটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিমস রয়েছে। যে প্রথমেই এই যে নিউ মিমসগুলো বা এখানে পপুলার মিমসগুলো এখানে পাবেন। আপনি যদি এই যে অ্যারো বাটনটাতে ক্লিক করেন তাহলে নেক্সটের যে মিমসগুলো আছে সেগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মোদির একটা মিমস, তারপরে যে হাসির একটা মিমস, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মিমস কিন্তু আপনি এই ওয়েবসাইটটাতে পেয়ে যাবেন। তারপর আপনি যদি একটু নিচে যান, স্ক্রল করে একটু নিচে গেলে এখানে কিন্তু আপনি এই সব ধরনের মিমস পাবেন। দেখতে পাচ্ছেন সব ধরনের মিমস কিন্তু এই ওয়েবসাইটটাতে রয়েছে। এখন এখান থেকে যে কোনো একটা মিমস যদি আপনি ডাউনলোড করতে চান, দেখেন আপনি যদি একদম নিচে যান তাহলে কিন্তু এখানে আবার লোডিং পোস্ট, এখানে কিন্তু আরও লোড নিচ্ছে, এবং নিচে যদি আরও মিমস থাকে সেগুলোও কিন্তু এখানে আসবে। এখানে আপনি মিমসের জগতে যত মিমস রয়েছে সব ধরনের মিমস আপনি এই ওয়েবসাইটগুলোতে পাবেন। সো এখান থেকে মনে করেন আপনি যে কোনো একটা ডাউনলোড করতে চাচ্ছেন, ডাউনলোড করার জন্য যেমন আমি যদি এটা ডাউনলোড করতে চাই জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো। এখন যদি আমরা স্ক্রল করে একটু নিচে যাই এবং এখান থেকে ডাউনলোড নাও এটাতে ক্লিক করি, তাহলে আবার একটা নতুন পেজ আসবে এবং এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কীভাবে ডাউনলোড করতে চাচ্ছি, ফুল এইচডিতে নাকি নর্মাল এইচডিতে ডাউনলোড করতে চাচ্ছি, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে। ডাউনলোড ইন এইচডি, এটা হচ্ছে মোটামুটি যে এইচডিটা, মানে নর্মালের মধ্যে যে এইচডিটা সেটা ডাউনলোড হবে। আর এখান থেকে ডাউনলোড ইন এইচডি, এটাতে ক্লিক করলে ফুল এইচডিতে ডাউনলোড হবে। সো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে আপনার মিমসটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মিমসটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেলো। আমরা যদি শো অল এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের যে মিমসটা, এই মিমসটা কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে গিয়েছে, ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এখন একইভাবে আপনি যদি এই পেজটাতে আবার আসেন তাহলে নিচে কিন্তু আরও মোস্ট পপুলার বা এই রিলেটেড যে সমস্ত মিমসগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিচে দেখতে পাবেন। মোস্ট পপুলার যে মিমসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পাবেন, এবং এখান থেকে সেমভাবে আপনি কিন্তু আরও অনেক ধরনের মিমস ডাউনলোড করে ফেলতে পারেন। সো এই ছিল ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আই হোপ ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকৃত করবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।